সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এসেছি বাগেরহাট জেলায়। বাগেরহাট জেলাটি সারা বিশ্বের কাছে সুপরিচিত একমাত্র এই ষাট গম্বুজ মসজিদের জন্য। দেখতে পাচ্ছেন আমরা বাগেরহাট বিস্ময়কর সব পুরাকীর্তি। আজকে আমরা প্রথমে আপনাদের কাছে তুলে ধরব বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে। সারা বিশ্বে তিনটি বিস্ময়কর স্থাপত্যের ভিতর বাগেরহাট এই ষাট গম্বুজ মসজিদই অন্যতম। আপনারা জেনে থাকবেন যে ইউনেস্কো 1938 সালে এটিকে বিশ্ব মর্যাদায় ভূষিত করে। আমরা এখন যাব ভিতরের দিকে, আপনাদের দেখাবো একে একে সব কিছু। এই জায়গা হচ্ছে আপনার পীর খান জাহানের মাজার, মধ্যযুগের বিস্ময়কর খান জাহানের প্রাচীন রাস্তা, অপরূপ কোদলা মঠ, আরও অনেক কিছু আছে। এ পাশে সামনের দিকে আরও আছে খান জাহানের পীরের মাজার, দেখাবো একে একে সবই দেখাবো। চলুন ভিতরের দিকে যাই। আমরা এখন টিকিট কাউন্টারে আছি, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি। প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, দেখুন প্রবেশ মূল্য 20 টাকা, 20 টাকার বিনিময়ে প্রবেশ। দেখুন টিকিট কাউন্টার আছে সামনে, সামনের দিকে এ জায়গা ধার্য করা আছে কোন ধরনের ভিজিটরদের জন্য কেমন ধরনের প্রবেশ মূল্য। আমরা এরপর যে প্রথমে ঢুকে এমনি যে টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে টিকিটগুলো চেক করে যে জায়গায় সে জায়গায় গেটের চাচা আঙ্কুল সেরোবার ঠিক কথা বলে নিই। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম হলদার। আপনি এ জায়গায় কতদিন যাবো চাকরি করেন? আমি 32 বছর, আর আমার বয়সও এই জায়গায় বাড়ি। আপনার বাড়ি কোথায় এই জায়গায়? এই বারাকপুর। আচ্ছা আচ্ছা, আপনার এই পোস্টে কি আপনি একাই? আমার এই পোস্টে আছে একা, এই সিএফটি হিসেবে ই হয়। আমি 2 পর্যন্ত থাকবো, 2টার পরে আবার আর একজন আসবে, রাত 10টা পর্যন্ত আবার 10টায় আসবে আর একজন, সে থাকবে বসে যান। এ জায়গায় প্রতিদিন কেমন ধরনের লোকজন কেমন হয়? লোক হয় 2000-2500 লোক হয়। স্পেশাল দিনগুলোতে তো বেশি হয়, যেমন শুক্রবারে কি একটু বেশি হয়? হ্যাঁ বেশি হয়, অনেক বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ভেতরের দিকে যাই একটু। আমাদের বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে একটা ধূমপান মুক্ত এলাকা, এ জায়গায় নো স্মোকিং, কোনো প্রকার ধূমপান করা যাবে না। চলুন ভিতরে আরও অনেক কিছু আছে দেখতে পাবেন। ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক কর্তব্যপরায়ণ কর্মকর্তা আছেন, তারা অনবরত কাজ করে চলেছেন তাদের বিভিন্ন সেক্টরে। যে লোকজন সামনে দেখতে পাচ্ছেন যে এক আঙ্কেল তাদের সৌন্দর্য রক্ষার যে ডিপার্টমেন্টে চাকরি করে, যে ফুলের পরিচর্যা বাগান পরিচর্যা এগুলো করেন, তিনি রাস্তার পাশ থেকে ফুল গাছ কেটে সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করছেন। ষাট গম্বুজ যে মসজিদটা আছে তার ভিতরে প্রবেশ করব, পাশেই দেখতে পাচ্ছেন অনেক কর্মী কাজ করছে। এর আগেও আপনাদের দেখিয়েছি, ইনি হয়তো এখানের পরিবেশ এবং সৌন্দর্য রক্ষার্থে এখানে কাজ করতেছে। সামনে আমাদের যে ষাট গম্বুজ মস্ক যেটাকে বলা হয়, তার মেইন যে মসজিদটা তার ভিতরে আমরা প্রবেশ করব। চলুন ভিতরে প্রবেশ করে দেখি ওখানে কি কি নিদর্শন ওখানে লুকিয়ে আছে। বিশ্ব ঐতিহ্য, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, অপূর্ব কারুকার্য খচিত বাংলাদেশের বৃহত্তম আয়তাকার, 48.80 মিটার ও 32.95 মিটার প্রাচীন এই মসজিদ 15 শতকে নির্মিত হয়। স্থাপত্য কৌশলে লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নির্মিত এই মসজিদ এক বিশেষ স্থান অধিকার করিয়াছে। যদিও এটি বর্তমানে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে চতুষ্কোণ বুরুজের উপর 4টি গম্বুজ সহ এতে সর্বমোট গম্বুজের সংখ্যা 81টি। মধ্যের সারিতে রয়েছে বাংলা চালের অনুরূপ বিশেষ ধরনের 4টি চৌচালা গম্বুজ। বিশেষভাবে লক্ষণীয় যে ভিতরের অংশের নকশাকৃত চৌচালা ছাদ ও গম্বুজগুলির অধিকাংশ পাথরের নকশাকৃত 7টি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত। ইমারতটির গঠন বৈচিত্র্য 15 শতাব্দীর এদেশীয় তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। প্রাচীন ইটের বিরাট দেয়াল, পোড়ামাটির ফলকে ক্যাবলা দেওয়ালে নির্মিত অপূর্ব নকশাকৃত 10টি মিহরাব, বক্র কার্নিশ ও পশ্চিম দেয়ালে পৃথক একটি প্রবেশ পথ ষাট গম্বুজ মসজিদের অনন্য বৈশিষ্ট্য। সম্ভবত এটি ছিল প্রাচীন রাজধানী শহরের খলিফাবাদ প্রশাসনিক কেন্দ্র তথা দরবার হল ও জামে মসজিদ। আনুমানিক 1459 খ্রিস্টাব্দের পূর্বে খানুল আজম উঘুল উলুঘ খান জাহান ইসলামের সাধক ও এক মহাপুরুষ এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে এটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন খান জাহান রায়ের অজ্ঞাত অনুসারী ও ভক্তবৃন্দের কবরস্থান। ওই সময়কার পীর খান জাহানের যে সকল ভক্তবৃন্দ ছিল তারা শেষ নিঃশ্বাস করার পর তাদের এখানে কবর দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু দেখা দিই, এই আমাদের ডান সাইডেও আছে আর একটা কবরস্থান। এ থেকে বোঝা যায় যে তার আসলে অনুসারীদের সংখ্যা কেমন, মানে যথেষ্ট বোঝাচ্ছে যে দু সাইডে কবরস্থান। ওই সময়কার যে ভক্তবৃন্দ ছিল তাদের সংখ্যা কিন্তু কম না, তাদের যথেষ্ট পরিমাণে তার ভক্তবৃন্দ ছিল। এই জায়গা তারা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগের পর তাদের এই জায়গাতে কবর দেওয়া হয়। আমরা খুব সকালে আসার
কারণে অনেক জায়গায় এখনো জাদুঘর বন্ধ আছে বা আশেপাশে দু একটা যে নতুন যে স্থাপনা তৈরি হয়েছে তার কিছু কিছু এখনো বন্ধ আছে। আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের যে প্রধান যে স্থাপনা ষাট গম্বুজ মসজিদ তার প্রধান দরজা খোলা হয়েছে। পাশেই দেখতে পাচ্ছি যে কর্নারের দিকে মুয়াজ্জিম সাহেব ঝাড়ু দিয়ে পাশ থেকে পরিষ্কার করে দিচ্ছেন। বোঝা যাচ্ছে যে জাস্ট কিছুক্ষণ আগেই এই মসজিদের সকার্যক্রম শুরু হচ্ছে।